আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে সুলাইমান আলাইহিসসালামের একটি বিস্ময়কর দোয়া সম্পর্কে আপনাকে জানাবো, যে দোয়াটি সুলাইমান আলাইহিসসালাম পরে বিভিন্ন সাম্রাজ্য পেয়েছিলেন, বিভিন্ন বিপদ থেকে বেঁচেছিলেন, এবং যে দোয়াটি পড়ার মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি কল্যাণ এবং রহমত পেয়েছিলেন, সেই দোয়াটি আপনার সাথে শেয়ার করব। এবং এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি দোয়াটি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, সুলাইমান আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। পৃথিবীকে কেবলমাত্র চারজন লোক শাসন করেছেন, এর মধ্যে দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান দুইজনের মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহিসসালাম আর একজন হচ্ছেন জুলকারনাইন, আর কাফেরদের মধ্যে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বখতেনাসর। এই চারজনকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন তার মধ্যে একজন। সুলাইমান আলাইহিসসালাম যে দোয়াটি পড়ার মাধ্যমে এত বেশি উপকার পেয়েছিলেন, সে দোয়াটি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বলে দেব। দোয়াটি আপনাকে মুখস্ত করতে হবে না, দোয়াটি আমরা সবাই জানি, সবাই পড়ি, কিন্তু দোয়াটির ফজিলত না জানার কারণে দোয়াটির সাথে আমরা খুব বেশি ভালোবাসা রাখতে পারি না বা সব কাজে দোয়াটি পড়তে পারি না। দর্শক, আমরা যদি আমাদের কাজের শুরুতে এই দোয়াটি পড়তে পারি তাহলে আমরা কাজ করে শান্তি পাবো, আমরা কাজ করে মজা পাবো বা সেই কাজে অনেক বেশি কল্যাণ এবং বরকত লাভ করতে পারবো। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি বেশি থেকে বেশি পরিমাণ পড়তে বলেছেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটু সুলাইমান আলাইহিসসালাম পড়তেন। এটা কোরআন শরীফের মধ্যে সূরা নামলের মধ্যে রয়েছে, ইন্নাহু মিন সুলাইমানি ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম একটা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। তো এই আয়াত টুর মর্ম হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম বিসমিল্লাহ লিখে একটা চিঠি লিখলেন এবং সেটা রানী বিলকিসের কাছে পাঠালেন, যিনি সাবা রাজ্যের, তিনি সেখানকার বাদশাহ ছিলেন, সাবা রাজ্যের বাদশাহীর মধ্যে ছিলেন। তো তার কাছে যখন এই চিঠিটা পৌঁছল, তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের অনুসরণে নিজেকে বাধ্য করলেন এবং সুলাইমান আলাইহিসসালামের সঙ্গেই তিনি থাকতে লাগলেন। তো এই বিসমিল্লার বরকতে তিনি কোনো বাধা ছাড়াই বা কোনো বড় কিছু করার আগেই তিনি সেই সাম্রাজ্যের দখল পেয়েছেন এবং সেখানকার বাদশার মন জয়ও তিনি করতে পেরেছেন। এভাবে আরও বিভিন্ন প্রকার বিপদ থেকে সুলাইমান আলাইহিসসালাম এই দোয়া পড়ার মাধ্যমে বেঁচেছেন, বিভিন্ন উপকার পেয়েছেন। এটা যে শুধু সুলাইমান আলাইহিসসালামেরই দোয়া বিষয়টি কিন্তু সেরকম নয়, এটা কোরআনের দোয়া, আর এটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন। তাই বলা যায় এটা আমাদের দোয়া। তাই আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি তাহলে সুলাইমান আলাইহিসসালাম যেভাবে উপকার পেয়েছেন, দোয়াটির ফজিলত পেয়েছেন, আমরাও এই দোয়াটির ফজিলত পেতে পারবো। এই দোয়াটি সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ করার আগে এই দোয়াটি পড়ার সুপরামর্শ আমাদেরকে দিয়েছেন। দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লার আমলের রয়েছে অনেক ফজিলত। এই বিসমিল্লার আয়াত বা এই বিসমিল্লার এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সে সকল ধরনের বালা মুসিবত বা সকল ধরনের বিপদ আপদ থেকে
বাঁচতে পারবে। যে ব্যক্তি কোনো ন্যাক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার মকসুদ, তার মনোবাসন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এছাড়াও একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরায়রা, তুমি যখন উযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার উযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামা লেখা হতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে, আর যখন নৌকায় চড়বে তখনও বিসমিল্লাহ বলবে। তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য বা সওয়াব লেখা হতে থাকবে। এরকম ফজিলতপূর্ণ কথা হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি বিসমিল্লাহ বেশি বেশি পড়ি, তাহলে আল্লাহ তাআলার রহমতে অনেক কল্যাণ এবং অনেক বরকত, অনেক দয়া অনুগ্রহ আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পেতে পারব। আরেকটা হাদিস আপনাকে শোনাই, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ক্ষমতাধর ব্যক্তি তার মাথা ব্যথার কথা জানালেন। তো তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা জানানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি তাকে হাদিয়া দিলেন। টুপিটা যখন তিনি পরতেন তখন তার মাথা ব্যথা ভালো হয়ে যেত, আবার টুপিটা যখন রেখে দিতেন আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। যখন দিতেন ভালো হতো, খুলে রাখতেন আবার শুরু হয়ে যেত মাথা ব্যথা। এর মধ্যে কি আছে এটা দেখার জন্য তিনি এটা সার্চ করার জন্য গবেষণা করলেন। গবেষণায় দেখা গেল যে টুপির মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। এই বিসমিল্লার বরকতে যখন সে টুপি দেয় তার মাথা ব্যথা ভালো হয়ে যায়, আবার যখন টুপি খুলে ফেলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এই কারণে আমরা বুঝতে পারি যে বিসমিল্লার মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত এবং অনেক কল্যাণ রয়েছে। তাই আপনিও যে টুপির মধ্যে বিসমিল্লাহ লিখবেন বিষয়টি কিন্তু সেরকম নয়। আপনি লিখতে পারেন, তবে সেই টুপি সব জায়গায় ব্যবহার করবেন না। বিষয়টি আলেম ওলামাগণ দ্বারা ভালোভাবে আপনি জেনে নেবেন। বিসমিল্লাহ টুপিতে লিখে ওয়াশরুমে যাওয়া এটা মোটেই একটা ভালো কাজ নয়। তাই আপনি যদি বিসমিল্লাহ টুপির মধ্যে লিখতেই চান, তবে সেটা আপনার পবিত্র জায়গার মধ্যে পরিধান করবেন, নাপাক জায়গায় সেই টুপি পরে যাবেন না। দর্শক, এছাড়াও আর অনেক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরো আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহ তাআলা আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। দর্শক, এই কথাটি দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা বিসমিল্লাহকে ভালোবাসি, বিসমিল্লাহ লেখাকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি পুরস্কৃত করবেন। তাই বিভিন্ন পোস্টারে, বিভিন্ন লিফলেটে দেখা যায় যেটা মাটিতে পড়ে আছে কিন্তু সেটার উপর বিসমিল্লাহ লেখা আছে, তো সেই কাগজটুকু আপনি যথাস্থানে রেখে দেন যাতে বিসমিল্লাহ কেউ পাড়াতে না পারে বা বিসমিল্লার কোনো মর্যাদাহানি না হয়, সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি যে মেসেজটি গুরুত্বের সহিত বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যেভাবে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলার কারণে উপকার পেয়েছেন, আপনি আমিও এই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলার কারণে সব কাজে বরকত লাভ করতে পারবো।
দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।